যেহেতু সালাত আদায় করার জন্য পোশাকের প্রয়োজন, কাজেই আজকে আমাদের আলোচনা পোশাক। তবে পোশাকের বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা পোশাক নিয়ে আলোচনা করব। আজকের পোশাক বলতে সালাত আদায় করার জন্য যতটুকু পোশাকের প্রয়োজন, এতটুকুই আমরা আলোচনা করার চেষ্টা করব। পোশাক পরার বিষয়টি আল্লাহ তাআলা বলেন, পোশাক পরার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাসময়ে যথাযথভাবে বিবরণ দিয়েছেন। আমরা হয়তোবা সেভাবে অবগত নই, মর্মে পোশাককে মূল্যায়ন করি না। মহিলাদের পোশাক, পুরুষদের পোশাক ভিন্ন ভিন্নভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের ছেলেমেয়েরা, যখন তোমরা মসজিদে সালাত আদায় করতে যাবা, তখন তোমরা সুন্দর উত্তম পোশাক পরিধান করো। পোশাক পরে সালাত আদায় করতে হবে। পোশাকের জন্য সবচেয়ে সাদা পোশাক উত্তম। সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলবাসু আস-সিয়াবা ওয়াল বায়াযা, তোমরা সাদা পোশাক পরো। ফাইন্নাহা আতহারু ওয়া আতিয়াব, নিশ্চয় সাদা পোশাক তা অতিব উত্তম আর অতিব পবিত্র। নিশ্চয় সাদা পোশাক অতিব ভালো, অতিব উত্তম। পরের বাক্যে তিনি বলেন, ওয়া কাফফেনু ফিহা মাউতাকুম, আর তোমাদের মরে যাওয়া ব্যক্তিকে সাদা কাপড়ে কাফন দাও। বাক্য দুইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে পেশ করলেন। প্রথম বাক্যে তিনি বললেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, সাদা পোশাক সবচেয়ে উত্তম ও পবিত্র। তিনি তার গুণ বর্ণনা করলেন। তারপরে তিনি বললেন, সাদা পোশাক তোমরা মৃত ব্যক্তির জন্য কাফন হিসাবে ব্যবহার করো। পুরুষ নারীর পোশাক পৃথক পৃথক, এ কথাই ঠিক। পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে না। পোশাক কি হবে তার বিস্তারিত বিবরণ না থাকলেও মানুষের পোশাক ঢিলাঢালা হবে, এটাই ঠিক। মহিলাদের পোশাক এরকমই ঢিলাঢালা হবে, এটাই ঠিক। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা জরুরি। সময়ের গতিতে হাঁটুর উপরেও কাপড় উঠতে পারে, তা বুখারীর একাধিক হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক বাগানে ঢুকে ইদারার ধারে পার্শ্বে বসে পা দুইটি ইদারার ভিতর দিকে ঝুলিয়ে দিয়ে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার অনুমতি চাইলেন। যিনি দরজায় ছিলেন তাকে তিনি বললেন, ঠিক আছে, তুমি আবু বকর সিদ্দিককে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আর ভিতরে আসতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দুটি ইদারার ভিতরে ঝুলিয়েছিলেন এবং উরুর কিছু অংশ খোলা ছিল, তার মানে হাঁটুর উপরে আরও কিছু অংশ উপরে কাপড় ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আসতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পাঠালেন, ঠিক আছে, উমরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, ভিতরে আসতে বলো। ভিতরে আসলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পাশে পা ঝুলিয়েই বসলেন। আবু বকর সিদ্দিকও ইদারার ভিতর দিকে পা ঝুলিয়ে এক পার্শ্বে বসেছিলেন। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তখন অনুমতি চাইলে আল্লাহ রাসূল বললেন, যাও উসমানকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, তবে বিপদের উপরে উসমান রয়েছে। উসমানের তাকদিরে ভাগ্যে অনেক সমস্যা, অনেক বিপদ নেমে আসবে। এ কথা তিনি পূর্বেই জানিয়ে দিয়েছিলেন, যা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটেছিল যা আপনারা সবাই জানেন। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে আসলেন, তখন আল্লাহর নবী
তার উরুর উপর থেকে কাপড়টা নামিয়ে দিলেন। তিনি বললেন, আমি উসমানকে লজ্জা পাই। অত্র বিবরণে আমরা বুঝতে পারি যে সময়ের গতিতে উরুর উপরে উরু খোলা রাখা যায়, তবে খোলা রাখতে হবে এ কথা নয়। উভয় হাদিসের সমন্বয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে হাঁটু ঢেকে রাখা উত্তম, তবে হাঁটুর উপরে কাপড় উঠতে পারে। এগুলি হচ্ছে আসনাদ, হাদিস বেশি বিশুদ্ধ। হাঁটু সহ নিচ পর্যন্ত ঢেকে রাখা আহওয়াত অতীব উত্তম। বিবরণে বুঝছিলাম জরুরিভাবে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে, পুরো শরীর পুরুষ মানুষও ঢেকে রাখবে, এটাই সুন্দর, এটাই উত্তম। এবার সলাতের পোশাক। উমার ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমার ইবনে আবি সালামা আবু সালমা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মু সালমা আবু সালমা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি আগের পক্ষ থেকে যে ছেলেটা সাথে নিয়েছিলেন তার নাম ছিল উমার। ওই ছেলেই রাসুলের সাথে খাওয়া দাওয়া করত, আগের পক্ষের ছেলে, তাকে তিনি বলেছিলেন সাম্মিল্লা কুলবি আমিনিক কুলবি মায়ালিক, রাসুলের সাথে খাচ্ছে আগের পক্ষের ছেলে, তখন প্লেটের এখানে সেখানে হাত দেয়। আল্লাহ রাসুল বললেন, এই সাম্মিল্লা বিসমিল্লা বলো, কুলবি আমিনিক ডান হাতে খাও, কুলবি মায়ালিক পাশ থেকে খাও। এই উপদেশগুলি তিনি দিলেন আগের পক্ষের ছেলে আবু সালমা, উমার ইবনে আবি সালমাকে। উমার ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখলাম, ফি সাবিন ওয়াহিদিন একটি কাপড়ে, মুস্তামিলান বিহি, যেই কাপড়টির ডান দিক থেকে বাম কাঁধে উঠানো আছে আর বাম দিক থেকে ডান কাঁধের উপরে উঠানো আছে, এইভাবে আমি তাকে সালাত আদায় করতে দেখলাম উম্মু সালমার ঘরে। ওয়াজিয়ান তারফায়লা আতেকাইহে, যে কাপড়ের দুই দিক দুই কাঁধের উপরে উঠানো আছে, বুখারী মুসলিম। একটাই কাপড়, যদি একটাই কাপড় হয় আর যদি পরনে নিচের দিকে অতিরিক্ত কাপড় না থাকে তাহলে বড় কাপড় হতে হবে, দুই দিকে উঠিয়ে পিছন দিকে বেঁধে দেওয়া হবে, এইভাবে সলাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল্লিয়ান্না আহাদুকুম ফি সাবিল ওয়াহিদ লাইসা লা আতিকাইহি মিনহু শাই, মানুষ যেন একটা কাপড়ে সালাত আদায় না করে যার দুই অংশ তার দুই কাঁধের উপরে থাকবে না। তার মানে সালাতে দুই কাঁধ ঢেকে রাখা অতীব জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম ফি সাবিন ওয়াহিদ, যখন তোমাদের কোনো ব্যক্তি একটি কাপড়ে সালাত আদায় করবে তখন ফালিউখালিফ তারফায়হালা আতিকাইহে, তখন সে যেন জরুরিভাবে তার ওই কাপড়টির দুই অংশ দুই মাথা দুই কাঁধের ওপরে চাপিয়ে দেয়। বুখারী মুসলিম। অত্র বিবরণে বুঝছিলাম যে সলাত আদায় করার সময় শরীরে দুইটা তিনটে কাপড় থাক, তবে একটা কাপড় দিয়ে সলাত আদায় করলে তার দুই কাঁধের ওপরে কাপড় থাকতেই হবে, এ কথা জরুরি, যার কারণে সেন্ডো গাঞ্জি গায়ে দিয়ে, শুধুমাত্র এই গেঞ্জি গায়ে দিয়ে সলাত আদায় করা যাবে না, তার দুই কাঁধ ফাঁকা থাকে। এই পোশাকটি হারাম না হলেও পছন্দ নয়, অপছন্দ পোশাক, যার কারণে আমরা আগে থেকেই এই সেন্ডো গাঞ্জি নামে এই পোশাকের উপরে ঘৃণাবোধ করি এবং নিজেসহ ছেলেদেরকে এই পোশাক ব্যবহার না করার জন্য বলে থাকি। যেহেতু এই পোশাকে দুই কাঁধ খোলা থাকে আর দুই কাঁধ ঢেকে রেখে সলাত আদায় করতে হবে, যা জরুরি আদেশ। পোশাক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সলাতু হায়জিন ইল্লা বিখিমারিন, মহিলা মানুষের পোশাক গায়ে চাদর না হলে সলাত কবুল হবে না।
ওদের গায়ে চাদর লাগবে। অন্য বিবরণে টাকনুর নিচে গোড়ালি পর্যন্ত পোশাক থাকার কথা বলা হয়েছে। যখনই কোনো মেয়ে যুবতী হয়ে যায় তখন তার পুরো শরীর ঢেকে বড় চাদর গায়ে দিয়ে তাকে সলাত আদায় করতে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা আলা নিআলিহিম ও বিনিআলিহিম ও খিফাফিহিম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ওরা জুতা পায়ে দিয়ে ওরা মোজা পায়ে দিয়ে সলাত আদায় করে না, ওরা জুতা পায়ে দিয়ে ওরা মোজা পায়ে দিয়ে সলাত আদায় করে না, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মুতানায়ানান ওয়া হাফিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খালি পায়ে জুতা ছাড়াই সলাত আদায় করতেন, কখনো জুতা পায়ে দিয়ে সলাত আদায় করতেন। বিবরণে বোঝা যায় যে তিনি জুতা পায়ে দিয়েও সলাত আদায় করতেন, জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ইসাল্লি বিসাহিবিহি ওয়া বিআসাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথে নিয়ে একদা সলাত আদায় করাচ্ছিলেন, তিনি ইমামতি করছিলেন। ফাইজা খালানা আলাইহি ফা ওয়াজাহুমা আন ইয়াসারিহি, হঠাৎ দেখলাম তিনি তার পায়ের জুতা খুলে দিলেন, খুলে বাম দিকে রাখলেন। ফালামারা যালিকাল কওম আলকাউ নিআলাহুম, যখন মুসল্লিরা পিছন থেকে এই দৃশ্য দেখলেন তখন তারাও তাদের পায়ের জুতা খুলে দিলেন। ফালাম্মা কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন তিনি বললেন, মা হামালাকুম আলা ইলকায়াকুম নিআলাকুম, কি ব্যাপার তোমরা সালাতের মধ্যে জুতা খুলে দিলে কেন, তোমাদের কি হলো, কি বিষয়ে তোমাদেরকে জুতা খোলার জন্য বলল যে তোমরা সলাতের মধ্যে জুতা খুলে দিলে। কাল সাহাবীগণ বললেন, রাআইনাকা আলকাইতা না আলাইকা ফা আলকাইনা নিআলানা, আপনাকে দেখলাম আপনি সলাতের মধ্যে জুতা খুলে দিলেন কাজে আমরা আমাদের জুতা খুলে দিলাম। ফাকালা, তিনি বললেন, ফা আতানি জিব্রাইল ফা আখবারানি, আরে জিব্রাইল আমার কাছে সলাতের মধ্যে আসলেন, এসে জিব্রাইল বললেন যে আন্না ফিহমা কাদরান, আপনি যে জুতা পরে আছেন তাতে ময়লা আছে, ময়লা আছে কথা জিব্রাইল আমাকে বললেন, তাই আমি জুতা খুলে দিয়েছি। এজা যা হাদুক মল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে আসবে, ফানারা ফিহমা কাদরান আর না যারা ফিহমা কাদরান, যদি কেউ তোমাদের জুতাতে ময়লা দেখে, ফলে আমসাহু ফালিশাল্লি ফিহমা, তাহলে ময়লা যেন মুছে ফেলে তারপর তাতেই সলাত আদায় করবে। হাদিস সহি। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে অত্র হাদিসে কয়েকটি জরুরি অংশ পেশ করতে চেয়েছি, তার একটি জরুরি অংশ পেশ করতে চেয়েছি যে জুতা পরে সলাত আদায় করা যায় যদি জুতা পবিত্র পরিষ্কার থাকে। জুতা পায়ে দিয়ে সলাত আদায় করলে পূর্বে দেখে নিতে হবে ময়লা আছে নাকি। আমরা সাধারণত জুতা পায়ে দিয়ে সলাত আদায় করতে পারি না, মসজিদও খুব উন্নত মানের চকচক হয়ে থাকে, আর এক শ্রেণীর মানুষ জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা সহ্য করে না, অনেক কঠিন ব্যাপার, তাদের কাছে অতীব দৃষ্টিকটু, যার কারণেই পরিস্থিতি আমাদের অনুকূলে হয়ে আসে না। তবে জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা যায় এ কথা আমরা অত্র বিবরণে বুঝলাম। আরেকটি জরুরি বুঝলাম সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হওয়া, দেখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ জুতা খুলে দিলেন, বলা লাগেনি যে তোমরা জুতা খুলো, এই কথা তিনি বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখেই সব জুতা খুলে দিয়েছেন।
বলা লাগেনি। তাহলে সাহাবীগণ অনুসরণের জন্য কত সচেতন হুঁশিয়ার ছিলেন। এর পরেও বলা কথা আবার বলছি, 23 বছর জীবনে তিনি কোনো একদিন এক অক্ত সলাত আদায় করিয়েছেন, এমামতি করেছেন, মুসল্লির দিকে মুখ করে এই কথা বলেননি, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, ফাঁকা বন্ধ করুন, আমি দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, এই সব কথাগুলি না বলে জীবনে কোনোদিন এক অক্ত সলাত আদায় করেছেন এর প্রমাণ নেই, অথচ সাহাবীগণ এত সতর্ক। আপনি আপনাকে আমি বুঝাতে অক্ষম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর যাবত ইমামতি করিয়েছেন, কত অক্ত সলাত আদায় করিয়েছেন, জীবনে কোনোদিন এক অক্ত সলাত আদায় করেছেন মুখামুখি না হয়ে, এই কথা না বলে এরকম ঘটেনি, অথচ সাহাবীগণ কত সচেতন, কত হুঁশিয়ার, অনুসরণের ব্যাপারে তারা কত আগে ছিলেন যেটা ভাবাই যায় না। তোমরা জুতা খুললে কেন? আপনাকে দেখলাম এই জন্য। তোমরা জুতা খুললে কেন? আপনাকে দেখলাম এই জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি সাদলে ওয়া ইউগাত্তি রাজুল ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কেউ যেন টাকনুর নিচে কাপড় রেখে সলাত আদায় না করে, তিনি নিষেধ করেছেন কেউ যেন মুখ ঢেকে সলাত আদায় না করে। মাস্ক পরা আমরা নাকচ করিনি, 24 ঘন্টায় মাস্ক পরে থাকেন, তবে সলাতের সময় মাস্ক পরবেন না, আর মাস্ক পরে করোনা ঠেকাতে হবে এ কথা ঠিক নয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তাকদিরে করোনা থাকলে হবেই হবে, তা কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি, কোনো পদ্ধতি, কোনো নিয়ম, কোনো কানুন, কোনো পদ্ধতি তা ঠেকাতে পারে না, পাথরের মধ্যে ঢকলেও। অতএব আপনি তাওয়াক্কল হারিয়ে শিরকের পথ অবলম্বন করবেন না। ধুলাবালুর কারণে আপনি সবসময় মাস্ক পরেন এটাই ঠিক, তবে সলাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি না করেছেন বলছিলাম, সলাতের পোশাক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফি খামিসাতিন লাহা আলামুন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর গায়ে দিয়ে সলাত আদায় করছিলেন, তাতে ছিল ডোরা ডোরা কালো দাগ, তাতে ছিল ঝকমকে চকমকে দাগ, কারোর কালো ডোরা দাগ। ফা নাজারা ইলা আলামিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাগগুলির প্রতি লক্ষ্য করলেন। ফালাম্মা কাজা সলাতাহু, যখন তিনি তার সলাত শেষ করলেন, তিনি বললেন, ইযহাবু বিখামিসাতি হাযিহি ইলা আবি জাহাম, এই শোনো, তোমরা এই চাদরটা আবু জাহামের নিকটে নিয়ে যাও, এই চাদরটা আবু জাহাম আমার নিকটে পাঠিয়েছে, ওয়া তুনি বে আম্বে জানিয়া আবি জাহাম, আর আবু জাহামের নিকট থেকে আম্বেজানিয়া নামে একটি চাদর নিয়ে আসো। এই শোনো, তোমরা এই চাদরটি আবু জাহামের নিকট নিয়ে যাও, আবু জাহাম এই কাপড়টি আমার নিকটে হাদিয়া হিসাবে পাঠিয়েছে, ওর নিকট থেকে আম্বেজানিয়া একটা কাপড় নিয়ে আসো। ইনহা ইন্নাহা আল হাতনিয়ান সলাতি, আরে এখনই এই কাপড়টা আমাকে সলাতে অমনোযোগী করে দিয়েছে। ও ফিরেওয়ায়াতিন, অন্য এক বর্ণনে এসেছে, কুন্ত আমজুরাইলা আলামেহা, আমি তার ওই ডোরা ডোরা দাগ, সুন্দর সুন্দর দাগের দিকে লক্ষ্য করছিলাম, লক্ষ্য করতে করতেই আমার মনে হলো যে আমাকে ফেতনার মধ্যে ফেলে দিবে, আমাকে মনে হলো যে আমাকে ফেতনার মধ্যে ফেলে দিবে, শোনো 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 শোনো, এই চাদর তোমরা নিয়ে যাও আবু জাহামের কাছে, অন্য একটি চাদর নিয়ে আসো, এতে কালো ডোরা ডোরা দাগ আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনা করা
খুব জরুরি বলে আমরা মনে করছি। আরো হাদিস বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামান লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাতারাত বিহি জানিবা বাইতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশার একটি চাদর ছিল, সেই চাদরটি তিনি বাড়ির এক পাশে ঝুলিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমি তি আন্না কেরামাকে, আরে তাড়াতাড়ি আমার নিকট থেকে তোমার এই চাদরটা সরাও, আয়েশা তাড়াতাড়ি এই চাদরটা আমার নিকট থেকে তুমি সরাও। ফাইন্নাহা তারিজুলি ফাইন্নাহা তারিজুলি ও তাসাবিরহু তারিজুলি ফি সলাতি, এই চাদরের ছবিগুলি আমার সলাতের মধ্যে আমার চোখে পড়ছে, এই চাদরের ছবিগুলি আমার সলাতের মধ্যে আমার চোখে পড়ছে, এই চাদর আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল, এই চাদর আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উহুদিয়া লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুজ হারিরিন, একদা আল্লাহর রাসূলকে একটি আবা বা কাবা বড় জামা হাদিয়া দেওয়া হয়েছিল, ফাসাল্লা ফিহে, তিনি তাতে সলাত আদায় করলেন, ফালামা ইনসারাফা, যখন তিনি সলাত শেষ করলেন, ফানাজা নাজান শাদিদান ফাকারেহান লাহু, তিনি জামাটাকে খুব তাড়াহুড়া করে জোরে ছুঁড়ে ফেলার মতো করে খুলে ফেললেন। তারপরে তিনি বলছেন, লা ইয়ামবাগি লিল মুত্তাকিন হাজা, যারা পরহেজগার মানুষ তাদের জন্য এই পোশাক পরা শোভনীয় নয়। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, অত্র কয়েকটি হাদিসে যা বিবরণ রয়েছে তার জোরালো অংশ আপনাদের সামনে পেশ করছি। তা হচ্ছে এই, এমন জায়নামাজ ব্যবহার করা যাবে না যাতে নকশা রয়েছে, জায়নামাজে কাবা ঘরের ছবি আছে, পায়ের নিচে পড়ছে, এই জন্য সলাত হবে না, এ কথা ঠিক নয়। জায়নামাজ চকচকে কাবা ঘরের ছবি ছ আরও ফুল আছে, এই কারণে তাতে সলাত আদায় করতে হবে না, এই কথা ঠিক। আপনি জায়নামাজ কিনবেন এক কালারের, যেই মাদুরের উপরে সলাত আদায় করবেন সেই মাদুরকে হতে হবে এক কালারের, সেখানে ছবি বা চকচকে রং এরকম রাখা হবে না। আপনি যেখানে সলাত আদায় করছেন আপনার কেবলার দিকে দেওয়ালে এমন কোনো ছবি বা এমন কিছু রাখা যাবে না, বা মোবাইল ফোন বন্ধ করুন এমন রাখা যাবে না, এমনকি সলাতে দাঁড়িয়ে এই যে উপরে ঘড়িটা দেখা যাচ্ছে এটা যদি দেখা যায় তবু সামনে রাখা যাবে না, একে পাশে রাখতে হবে। যদি সামনে চোখের সামনে ঘড়ি থাকে আল্লাহ আকবর বলে চোখ পড়লে আপনি এখন বলবেন যে এখন 12:03 বাজে, এটা কাউকে বলা লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন। আপনি আল্লাহ আকবার বলার পরে বলবেন যে মোবাইল ফোন বন্ধ করুন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তাড়াতাড়ি তোমার এই চাদরটা আমার সামনে থেকে সরাও। এই 3-4টা হাদিস ধারাবাহিকভাবে এটাই প্রমাণ করে যে এমন পোশাক পরা যাবে না যেই পোশাকের প্রতি আরেকজনের পিছনে দৃষ্টি পড়ছে। এক কালার পোশাক পরেন সবচেয়ে ভালো। আমাদের ছেলেরা অনেক সময় এমন জামা পরে যে পিছনের ছেলে তার জামার দিকে দেখতে দেখতে সলাৎ শেষ হয়। এইগুলো সব সহিহ হাদিস, এসব হাদিস প্রমাণ করে যে যেসব কাপড় মানুষের দৃষ্টিতে পড়ে খুব বেশি সেইগুলো কাপড় পরিহার করতে হবে, বিশেষভাবে সলাতের সময়। এবং মসজিদের পশ্চিম দেওয়ালে এমন কিছু লেখা যাবে না, এমন কিছু ঝুলানো যাবে না, এমন কিছু রাখা যাবে না যে সলাত আদায় শুরু করলে সেগুলো চোখে পড়ে। জরুরি কথা, জরুরি কথা আরো যে এমন পোশাক পরা যাবে না যেই পোশাক পরলে মানুষ ভিন্ন ধরনের ভাবতে পারে, যেই পোশাক পরলে নিজের অহংকার বৃদ্ধি হতে পারে, যেই পোশাক পরলে মানুষ কেমন কেমন ভাবতে পারে, সেই পোশাক পরহেজগার মানুষের জন্য ঠিক নয়। তাড়াহুড়া করে তিনি পোশাকটা খুলে ফেললেন, যদিও সেই পোশাক ছিল রেশমি পোশাক যেটা নিষেধের আগে তিনি পরেছিলেন, তবে তিনি বললেন যারা পরহেজগার মানুষ তাদের জন্য এটা চলে না। তিনি একথা বললেন যে প্রবাদ বাক্য আছে একটা আমাদের ভিতরে, যে আত্মাকুয়া ফওকাল ফতোয়া,
তাকওয়া পরহেজগারিতা ফতোয়ার উপরে এই বাক্যটাই প্রমাণ করে যে অনেক সময় জায়েজ হলো পরহেজগারিতা প্রমাণ করে যে এটা ব্যবহার করা ঠিক হবে না, পরহেজগারিতা প্রমাণ করে দোকানপাটে বসে গল্প করা ঠিক হবে না, পরহেজগারিতা প্রমাণ করে যেখানে সেখানে বসে গল্প করা ঠিক হবে না, পরহেজগারিতা প্রমাণ করে সকাল বিকাল ঘুরে বেড়ানো ঠিক হবে না, পরহেজগারিতাই অপছন্দ দৃষ্টিকটু কাজগুলিকে করতে নিষেধ করে। সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাঠে যেতেন সালাত আদায় করার জন্য, ওয়াল আনাজাত বাইনা ইয়াদাইহি তুহমালু ও তুনসাবু বিল মুসাল্লা, আমরা আজকে সংক্ষিপ্তভাবে দুইটি বিষয়ে কথা বলতে চেয়েছি, যার পরের অংশটি প্রথমে আমাদের আলোচনায় আসেনি। পরের অংশটি হচ্ছে সূত্র, সলাতের জন্য সূত্র ব্যবহার করা।